ডেঙ্গু আক্রান্ত প্রতিটি পরিবারকে গুনতে হয়েছে বাড়তি ব্যয়। চিকিৎসায় একজনের খরচ 11,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত। যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার 4 গুণ রোগী হচ্ছে যে আউট পেশেন্ট থেকে ট্রিটমেন্ট নিয়েছে, তাহলে এই হিসাবটা যদি আমরা করি তার প্রায় 56 কোটি টাকা হচ্ছে যে এর সাথে অ্যাড হবে। ঢাকার বাইরে এডিসের ইজিপ্টা প্রজাতি পাওয়ায় বেড়েছে শঙ্কা। 40-45% রোগী হচ্ছে ঢাকার বাইরে। আমাদের অন্যান্য রোগগুলোর জন্য আমরা যেরকম কর্মকৌশল নিই জাতীয়, এখানেও সেরকম কর্মকৌশল প্রণয়ন করা উচিত। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাজ্যে আবারও বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম শিথিল, পড়াশোনা শেষে চাকরি করতে পারবেন 2 বছর, সুযোগ বাড়ল বাংলাদেশিদেরও। চলতি বছর ডেঙ্গুর প্রকোপে চিকিৎসাতে ব্যয় হয়েছে প্রায় 350 কোটি টাকা। হাসপাতাল ভেদে এক একজন রোগী খরচ করেছেন প্রায় 11,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত। বিভিন্ন শ্রেণীর 12টি হাসপাতালের রোগীদের তথ্য যাচাই করে এই গবেষণা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। পরবর্তীতে হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা নেয়া রোগী ও প্রতিরোধে সরকারের খরচের হিসেব প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু আক্রান্ত 7 মাসের সাদিয়ার 11 দিনের চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 50,000 টাকা। 3 দিনের আইসিইউ ব্যয়, শয্যা ভাড়া, ওষুধ ক্রয় সহ 11 দিনে 1,50,000 টাকা খরচ করে দুশ্চিন্তায় ময়মনসিংহ থেকে রাজধানীতে ছুটে আসা সাদিয়ার মা। 50,000 মতো টাকা গেছে, যাওয়ার পরে এখন তো আরও যাবে, এই টাকাটা জোগাড় করতে আমার অনেক কষ্ট হইতেছে। কালকে ওষুধ কিনছি, আজকে কত টাকার ওষুধ কিনে আনার লাগে। ময়মনসিংহ সদরে ছিলাম 2 দিন, মহাকালী হাসপাতালে ছিলাম 2 দিন, আর আজকে এখানে আয়া ভর্তি হয়েছি। এবছর ডেঙ্গুর ব্যাপকতা ছাড়িয়ে গেছে বিগত যে কোনো সময়ের রেকর্ড, আর সে হিসেব করতেই সমীক্ষা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ। সমীক্ষা বলছে চলতি বছরের 9 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ফি, শয্যা ভাড়া, পরীক্ষা ফি, ডাক্তার ফি, ওষুধের ও খাবার খরচ মিলে স্থানীয় সরকারি হাসপাতালেই একজন ডেঙ্গু আক্রান্তের খরচ হয়েছে 10,952 টাকা ও রেফার হয়ে আসা রোগীর খরচ হয়েছে 20,493 টাকা। অন্যদিকে অভিজাত বেসরকারি হাসপাতালে 2,17,000 ও সাধারণ হাসপাতালে খরচ হয়েছে 41,319 টাকা পর্যন্ত। রোগীদের সাথে আসা স্বজনদের থাকা খাওয়া যাতায়াত কর্মঘণ্টা সহ মোট পরোক্ষ ব্যয় 226 কোটি টাকার কথা বলছে সমীক্ষাটি। জ্বর হয়েছে, সেই জ্বরের জন্য ডাক্তার এখন সতর্ক যে ডেঙ্গু টেস্ট দিছে, কারো কারো ক্ষেত্রে পজিটিভ ধরা পড়েছে, কারো কারো ক্ষেত্রে নেগেটিভ। সে এইগুলো যদি আমরা হিসাব করি সবগুলো, আমরা দেখতে পেয়েছি প্রাইমারি আমাদের ফাইন্ডিংস থেকে সেটা প্রায় 350 কোটি টাকা। অপ্রত্যাশিত এই ক্ষতি এড়াতে এখনই যুগোপযোগী মহাপরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। নেক্সট ইয়ারে যদি এরকম হয় যে 3rd-4th stage হয়েছে, তাহলে কিন্তু ক্রাইসিসটা আরও বেশি অ্যাকিউট হবে। এই সবাইকে এই দায়ী না করে আমরা যেটা বলবো সেটা হলো যে আসেন আমরা সবাই মিলে একটা এটা কীভাবে সুরাহা করা যায় এবং সেই জন্য একটা মাস্টার প্ল্যান করে সামনের দিকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে এটার একটা ভালো ফল পাওয়া যাবে। সরকারি হিসেবে 19 সালের 9 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 60, যাদের গড় বয়স 30। মাথাপিছু আয়ের নিরিখে এই 60 জনের প্রাণের আর্থিক ক্ষতি ধরা হয়েছে 39.5 কোটি টাকা। ভবিষ্যতে এই ধরনের ক্ষতি এড়ানোর জন্য এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণের তাগিদ গবেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও স্বস্তি নেই রাজধানীর বাইরে। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের প্রায় অর্ধেকই এসেছেন বিভিন্ন জেলা থেকে। তার উপর প্রত্যন্ত অঞ্চলে এডিসের ইজিপ্টা প্রজাতি পাওয়ায় শঙ্কা আরও বেড়েছে। সারা দেশে বছর জুড়ে কর্মকৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি ভেক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রেও পরিকল্পনার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। 12 বছরের সিয়াম টানা 6 দিন হাসপাতালে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা, তাই তো আনন্দ বাঁধ ভাঙা।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেয়া সিয়াম এসেছে ঢাকার বাইরে থেকে। ঢাকার বেশিরভাগ হাসপাতালের চিত্র এখন এমনটাই। এই হাসপাতালে গত তিন দিনে ভর্তি 99 জন রোগীর মধ্যে 43 জনই এসেছেন ঢাকার বাইরে থেকে। অর্ধেকের কিছু কম, 40-45% রোগী হচ্ছে ঢাকার বাইরে, বাকিরা ঢাকারই। হয়তো ঢাকার বাইরে এই নজরদারিটাও কম, এডিস মশার হয়তো প্রকোপ বেশি, এটার জন্য হয়তো হতে পারে। গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীর 1/3 বাইরে থেকে আসা। এরই মধ্যে আইডিসিআর এর এক জরিপে উঠে এসেছে প্রত্যন্ত এলাকায়ও এডিসের ইজিপ্টা প্রজাতির লার্ভা পাওয়ার খবর। তাই নতুন পরিকল্পনা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আমাদের অন্যান্য রোগগুলোর জন্য আমরা যেরকম কর্মকৌশল নিই জাতীয়, এখানেও সেরকম কর্মকৌশল প্রণয়ন করা উচিত। যারা এই ধরনের বাহক সম্বন্ধে জরিপ করতে পারবে, পর্যবেক্ষণ করে পরিবেক্ষণ করতে পারবে এবং তারা কীভাবে এদের নিয়ন্ত্রণ করতে হবে সে ধরনের ব্যবস্থা সুপারিশ করবে। সেক্ষেত্রে বিশেষ জেলাগুলো আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এন্টোমোলজিক্যাল সার্ভে কোন বয়সী মানুষদের হচ্ছে, কাদের হচ্ছে এবং সেখান থেকে সঠিক মতো সেই কেস রিপোর্টিংটা হচ্ছে কিনা, এই তিনটি জিনিস হচ্ছে আমাদের জন্য এই রোগটি নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা 79,000 ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বলছে এ পর্যন্ত সারা দেশে 76,000-এরও বেশি ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবু স্বস্তি মিলছে কোথায়, তার উপরে গত দুদিনের থেমে থেমে বৃষ্টি। তাই তো বিশেষজ্ঞরা বলছেন সর্বস্তরে সচেতনতায় পারে এই ডেঙ্গুর অভিশাপ থেকে দ্রুত মুক্তি দিতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দিগন্ত জোড়া নীলে, টিলা আর হিজল তমালে সবুজ ছড়ানো, দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি সব ঋতুতেই উপভোগ্য। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিদ্যুতের পুরনো লাইন ও ট্রান্সফরমারের জট ঝুঁকিপূর্ণ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। ডিপিডিসি বলছে পর্যায়ক্রমে সব লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হলে শতভাগ নিরাপদ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। মিজানুর রহমান খবিরের দুই পর্বের রিপোর্ট, আজ দেখুন প্রথম পর্ব। পুরান ঢাকার ইসলামবাগ আবাসিক এলাকার অলিগলিতে কারখানায় ভরপুর। এখানে শত বছরের পথচলায় বাড়তে থাকা গ্রাহকের চাহিদা মেটাতে তৎপর বিদ্যুৎ কর্তৃপক্ষ। সে তুলনায় নিরাপদ লাইন স্থাপনে তারা কতটা সচেষ্ট তা এই চিত্র দেখেই বোঝা যায়। ঘনবসতি, ঘরে ঘরে ফ্যাক্টরির কারণে ট্রান্সমিটার, বৈদ্যুতিক শর্ট সার্কিট অনেক সময় হয়ে আমাদের বছরখানিক আগেও 3 জন লোক মারা যায়। নগরবাসীকে নিরাপদ বসবাস করার জন্য এটা একটা সিস্টেমে আসা উচিত। শুধু কি কর্তৃপক্ষের গাফিলতি, জায়গা সংকটের অজুহাতে পুরান ঢাকার অনেক বাসিন্দাই জীবনকে ঝুঁকির মুখে ফেলে বাড়িঘর বানিয়েছেন, দুর্ঘটনার আতঙ্ক নিয়েই তাদের বসবাস। খাম্বাটার অবস্থা আজকে প্রায় 15 বছর যাবত এই কাইট হয়ে আরেকটা বিল্ডিং এর মধ্যে পাশে আরো 2-3টা খাম্বা আছে, এটা কিন্তু অনেকগুলো বাড়ির উপরে পড়ে উঠেছে। এরা কারখানাগুলো মনে করেন যে বেশি যখন লোড পড়ে তখন আগুন ধরে ট্রান্সমিটারে, তাপ করে আগুন লেগে গেল গা। আমাদের এর আগে একের পুরা জুই লেগেছে গা, জলের পরে আমরা সব বাইরে গেছি। সবচেয়ে বড় বিতরণ সংস্থা ডিপিডিসির গ্রাহক সংখ্যা 12 লাখেরও বেশি। 19,587টি ট্রান্সফরমার, 1,190 কিলোমিটার খোলা ও 3,236 কিলোমিটার কাভার তার রয়েছে সংস্থাটির। ডেসকো ডিপিডিসি দু সংস্থারই পুরনো তারের সঙ্গে রয়েছে অন্য তারের জট। অনেক জায়গায় দেখা যায় ডাবল সুইচের লাইন আছে, আমরা লাইন বন্ধ করি ঠিকই, অনেক জনের দেখা যায় জেনারেটর চালায়, আইপিও চালায়, ওইখান থেকে ব্যাকফিটে মারতে পারে। মেট্রো রেল এলাকা ও ধানমন্ডির বেশ কিছু জায়গায় মাটির নিচে সঞ্চালন লাইন তৈরির দাবি কর্তৃপক্ষের। পুরো শহরে ভূগর্ভস্থ লাইন স্থাপনের বাস্তবতা যাচাইয়ে পরীক্ষা নিরীক্ষার কাজও শুরু হয়েছে। শুধুমাত্র 33 কেভি এবং 132 কেভিতে কিছু আন্ডারগ্রাউন্ড কেবল আমাদের মেন শহরে আছে, বাকিগুলো কিন্তু সবই ওভারহেড। আমরা ডিজাইন প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে, আমরা শুধু এখন এফেক্টিভনেসের জন্য হয়তো আরও 1 মাস সময় লাগবে আমাদের। তার পরবর্তীতে এই প্রকল্প অলরেডি স্টার্টেড, তারপরে ফাংশনালি শুরু হবে। তার ও ট্রান্সফরমার বদল এবং অন্য তারের জট সরাতে মাঝে মাঝে অভিযানের দাবি ডিপিডিসি ও ডেসকোর। সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ চলাচল ও অবৈধ বৈদ্যুতিক সংযোগ এড়িয়ে চলার আহ্বান বিতরণ সংস্থার। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। গ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু, প্রতি আসনে লড়ছেন 23 শিক্ষার্থী।
গ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবছর গ ইউনিটে 1,250টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 29,058 জন শিক্ষার্থী। এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সময় সকাল 10টা হলেও 8টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ভর্তিযুদ্ধে অংশ নিতে শেষ সময়ে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেন তারা। এবছরই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, যেখানে 75 নম্বরের নৈবিত্তিকের পাশাপাশি 45 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষার আগে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা থাকলেও পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। সময় একটু কম মনে হয়েছে, কিন্তু না, সব অ্যানসার করতে পারছি। আমরা সন্তুষ্ট, কারণ লিখিত পরীক্ষা হয়, আর মনে হলো যে না, প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগে তো শুধু এমসিকিউ দেওয়া লাগতো, এখন তো আপনার রিটার্ন দেওয়া লাগছে। রিটার্নের মাধ্যমে আলাদা একটা দক্ষতা হচ্ছে আর কি আমাদের ভিতরে। তবে অন্যান্য বছরের মতো এবার যেন ভর্তি পরীক্ষায় কোনো জালিয়াতি না হয়, সে ব্যাপারে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। অনেক কষ্ট করে যারা পরীক্ষা দিতে আসছে, তাদের জন্য সঠিক মূল্যায়নটা পাই, এইটুকুই আশা করব আমরা। যে ছেলে মেয়েরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্টে যদি কোনো জালিয়াতি হয়, সে মুহূর্তে প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত। পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে ও সব ধরনের অপতৎপরতা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ রয়েছে। অনভিপ্রেত কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি, এটি সন্তোষ। আমরা আশা করি যে সব কিছুই ভালোভাবেই চলবে, এবং এটি কিছুটা সংস্কার আনা হয়েছে, সেটিও একটি ভালো উদ্যোগ, সেটিও বিশ্ববিদ্যালয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 56টি কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে একজন শিক্ষার্থীকে নৈবিত্তিক অংশে 30 এবং লিখিত অংশে 12 নম্বর সহ মোট 48 নম্বর পেতে হবে। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। টানা চারবার জাতীয় জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী বিকেএসপি জিমন্যাস্ট নূর আক্তার বানু নুরি। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সেরা 17 বছর বয়সে এই নুরি। তার সংগ্রাম অন্য ক্রীড়াবিদদের জন্য অনুকরণীয় আদর্শ বলে জানান তার কোচ। দিনমজুর বাবার বড় সন্তান নুরি স্বপ্ন দেখেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার, আর সে স্বপ্ন বাস্তবায়নে সহায়তার আশ্বাস বিকেএসপির। কথায় আছে, মনের খোরাক সঙ্গীত, আর দেহকে সুস্থ রাখে জিমন্যাস্টিক্স। এ কথা না জেনেই হয়তো জিমন্যাস্টিক্সের প্রেমে পড়েছিলেন দিনাজপুরের মেয়ে নূর আক্তার বানু। ভালোবেসে সবাই ওকে ডাকে নুরি। দিনমজুর বাবার 4 সন্তানের মধ্যে নুরি সবার বড়। দিনাজপুরে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সবার নজরে আসে নুরি। 2012 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিকেএসপির হয়ে প্রথম GPA 5 পায় নুরি। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও সেরা সে। অনুশীলন তার প্রিয় বন্ধু। বারবার চেষ্টা আর অধ্যবসায়ের কারণে টানা 4 বার বিকেএসপির সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নুরি। আমার বাবার আর্থিক সমস্যা থাকার পরেও আমি মনের জোরে, অনুপ্রেরণায় আমি যে কাজ করতে চাই, সেটা যেন অন্য ক্রীড়াবিদরাও আমাকে দেখে শিখে। নুরির এ সাফল্য অন্য খেলোয়াড়দের কাছেও দৃষ্টান্ত বলে জানান তার কোচ। পড়াশোনা শেষে তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছে বিকেএসপি। ও বিকেএসপি থেকে লেখাপড়া করে ও যাতে উচ্চতর এই জিমন্যাস্টিক্স ডিপার্টমেন্টে, জিমন্যাস্টিক্সে উচ্চতর কোনো প্রশিক্ষণ নিয়ে এসে যাতে এখানে কোচ হতে পারে। প্রশিক্ষক হওয়ার তো একটা ক্রাইটেরিয়া আছে, গ্র্যাজুয়েশন হওয়া লাগে এবং ন্যাশনাল প্লেয়ার হওয়া লাগে। তো সে তো অলরেডি ন্যাশনাল প্লেয়ার, এবং এখান থেকে যে গ্র্যাজুয়েশনটা করে, হ্যাঁ, তারপরে তার জন্য দুয়ার খোলা। জাতীয় পর্যায়ে 48টি পদক জয় করেছেন, এর মধ্যে 34টি স্বর্ণ। টানা 4 বার জাতীয় জিমন্যাস্টিক্সে সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন নুরির আদর্শ যুক্তরাষ্ট্রের সিমোনা বাইলস, রাশিয়ার নাদিয়া কমিনিচি, তারপরে সিমোন বাইলস, তারপর আলিয়া মুস্তাফিনা। ওদের মতো ভালো করার চেষ্টা করব এবং বাইরের দেশে গিয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে ভালো করার চেষ্টা করব। বিকেএসপির পাঠ শেষে পড়াশোনার পাশাপাশি উন্নত প্রশিক্ষণের স্বপ্ন নুরবানুর। তবে এর জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা নুরের একার পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। বাধা আসবে তা নুর জানেন, তবে জিমন্যাস্টিক্সের প্রতি ভালোবাসা আর অদম্য স্পৃহা দিয়ে সব বাধা জয় করতে চায় দিনাজপুরের এই জিমন্যাস্ট। পারভীন আক্তার, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থী আকর্ষণে আবারও নিয়ম শিথিল করেছে যুক্তরাজ্য। নতুন নিয়ম অনুযায়ী পড়াশোনা শেষে 2 বছর যুক্তরাজ্যে চাকরি বা ব্যবসা করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা।
বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে কোনো নির্দিষ্ট সংখ্যা কিংবা কোটা থাকবে না। এই অবস্থায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পাশাপাশি যথাযথ কাগজপত্র দিয়ে ভিসার আবেদন করার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তানভীর হাসান। বুধবার বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে আসার জন্য নতুন শিথিল নিয়ম ঘোষণা করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। বিদেশি শিক্ষার্থীরা স্নাতক কিংবা স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করলেই 2 বছরের জন্য যুক্তরাজ্যে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, এমনকি অর্থ বিনিয়োগ করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানও চালু করার সুযোগ পাবেন। এই সুযোগ আগে চালু থাকলেও 2012 সালে তা বন্ধ হয়ে যায়। 2020 সালের শুরুতে আবারও এই নিয়ম কার্যকর হবে। ব্রিটিশ সরকার যে অভিবাসন নীতির ঘোষণা দিয়েছে, এটাতে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশ সহ সবাই এসে পড়াশোনা করার পর 2 বছর কাজ করতে পারবে এবং কাজ খুঁজতেও পারবে। 2 বছরের কাজের সুযোগ নিতে হলে অভিবাসনের নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলে এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। ভিসা আবেদনের ক্ষেত্রে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের পর যথাযথ কাগজপত্র প্রদান করার প্রতি গুরুত্ব দিতে হবে। যারা জেনুইনলি ইউকেতে পড়ালেখা করতে চায়, তাদের যদি জেনুইন ইন্টারেস্ট থাকে, দে ক্যান কাম টু ইউকে ফর ফার্দার স্টাডি। যখন তারা অ্যাপ্লাই করবে, তারা মেক শিওর করতে হবে যে তাদের যে ডকুমেন্টেশনগুলো আছে প্রপারলি জেনুইন ডকুমেন্ট তারা সাবমিট করে অ্যাকর্ডিং টু হোম অফিসার গাইডেন্স অনুযায়ী। গবেষণা বলছে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে 2,600 কোটি পাউন্ডের অবদান রাখেন। বোরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকে মনে করছেন বিদেশি শিক্ষার্থীরা যেন ব্রিটেনে আসতে পারে, সেজন্য নতুন শিথিল নীতিমালা প্রণয়ন করতে পারেন। আর এই সুবাদে হয়তো ভাগ্য খুলতে পারে ব্রিটেনে আসতে ইচ্ছুক হাজারো বিদেশি শিক্ষার্থীর ভাগ্য। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সামাজিক অবক্ষয়, সন্ত্রাস সহ সব অনৈতিক কাজ থেকে তরুণ সমাজকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কামরাঙ্গী চর হাসপাতাল মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় এলাকার খেলার মাঠকে আরও উন্নত করার পরিকল্পনার কথা জানান তিনি। আর এ ধরনের আয়োজনের জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান বাফুফের সভাপতি সালাউদ্দিন। পরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য স্মল স্কেলে হলেও বঙ্গবন্ধু কাপ এখানে করেছে, এই জন্য আমি আপনাদের এবং কামরাঞ্চলের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যে সমাজে অবক্ষয়, সন্ত্রাস, মাদক এবং ফেসবুকের যে একটা ব্যাধি তরুণ সমাজকে কুড়ি কুড়ে খাচ্ছে, এই ব্যাধি থেকে, এই অবস্থা থেকে, নৈতিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, এই মাঠের দিকে নিয়ে আসার ক্ষেত্রে তা সবচেয়ে বড় ভূমিকা লাগবে এই রকম আয়োজন। আমরা ভবিষ্যতে কামরাঙ্গী চরকে খেলার মাঠের ব্যাপারে আরও অনেক উন্নত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ সেই পরিকল্পনা আমাদের আছে। সিঙ্গাপুর হংকংকে পেছনে ফেলে ক্রয় সক্ষমতার সমতা বিবেচনায় বাংলাদেশের জিডিপি এশিয়া প্যাসিফিক অঞ্চলে 13তম অবস্থানে উঠে আসায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এতে উন্নয়ন সহযোগী দেশগুলোও অর্থায়নে আকৃষ্ট হবে। আর ব্যবসায়ীরা বলছেন ক্রয় ক্ষমতার বিচারে দেশের জিডিপি বৃদ্ধির জন্য কাজ করেছে সরকারের নানামুখী উন্নয়ন ব্যয়। হরিপদ সাহার রিপোর্ট। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে বাড়ছে, যা দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে গেছে সামনের কাতারে। এই জিডিপি প্রবৃদ্ধি মূলত ভোগ ব্যয়ের উপর নির্ভর করেই আসছে বলে জানা গেছে বিভিন্ন মাধ্যমে। অর্থাৎ জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা আগের তুলনায় পণ্য ও সেবায় বেশি ব্যয় করছে। সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির কি ইন্ডিকেটর্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক শীর্ষক প্রতিবেদনেও একই রকম তথ্য উঠে এসেছে। বলা হয়েছে গত প্রায় 2 দশকে ক্রয় ক্ষমতার সমতার বিবেচনায় সিঙ্গাপুর ও হংকং এর জিডিপিকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। গত বছর পিপিপিতে বাংলাদেশের সেবা সৃষ্টি ও পণ্য উৎপাদনের আর্থিক মূল্য ছিল $70,416 কোটি। এতে সিঙ্গাপুরের তুলনায় 22% ও হংকং এর তুলনায় 50% এগিয়ে গেছে বাংলাদেশ। এই পিপিপির বিচারে বাংলাদেশ সিঙ্গাপুর বা হংকং এর থেকে বড় হওয়ার মানে হচ্ছে সাইজে আমরা বড়, টোটাল ইকোনমির সাইজ ওদের থেকে বেশি। এটার মূল কারণ হচ্ছে আমার জনসংখ্যা অনেক বেশি, ফলে প্রত্যেকের মাথাপিছু আয় যোগ হয়ে একটা বড় ইকোনমি, বড় ইকোনমিক সাইজ হওয়ার ফলে যেখানে আমরা একটা সুবিধাজনক অবস্থানে আছে সেটা হচ্ছে একটা বড় ডোমেস্টিক মার্কেট, যা আমার ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অথবা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে
অ্যাট্রাক্ট করবে। এডিবির প্রতিবেদন অনুযায়ী দারিদ্র বিমোচন, গড় আয়ু, কর্মক্ষম শ্রমশক্তির দিক দিয়েও বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া এ ধরনের তথ্য দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরে বাংলা সরকার যে অর্থনৈতিক সংস্কার করেছে, যেগুলো সেগুলো স্বাভাবিকভাবেই দেশের উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করেছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করেছে, এবং সেই ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণেই আজকে আমাদের দেশ অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু সেগুলো কিন্তু আপনি মনে রাখবেন, যেগুলো ফিসক্যাল স্পেন্ডিং, এর পাশাপাশি কিন্তু প্রাইভেট সেক্টরটাকে কিন্তু সামনে দিকে আগাতে হবে। ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির গতির সাথে পাল্লা দিয়ে ব্যবসার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দিলে আরও বড় অর্জন সম্ভব। এটা কেবলমাত্র শুরু। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতির রং, রূপ আর বৈচিত্র্যের অপরূপ মেলবন্ধন ঘটেছে হাকালুকি হাওরে। সিলেট ও মৌলভীবাজারের 6 উপজেলায় বিস্তৃত এই হাওর সব ঋতুতেই আকর্ষণীয়। এ এলাকাকে আরও পর্যটন বান্ধব করে তুলতে জেলা পরিষদ নিয়েছে নানা পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। যান্ত্রিকতার যুগে পালতোলা নৌকা কিংবা শরতে আকাশে মেঘের কাব্যিকতার প্রতিচ্ছবি মন ভরে দেখতে পর্যটকরা ছুটে আসেন হাকালুকি হাওরে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে, আর বর্ষায় নৌযানে বেড়াতে এসে দিগন্তের মেঘ ছোঁয়া জলরাশি ভেদ করে ছোট ছোট টিলা কিংবা হিজল তমাল বৃক্ষ দেখে অভিভূত হন পর্যটকরা। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, দেখে আমার খুবই ভালো লাগছে। জায়গাটা খুবই সুন্দর, আর রাস্তাঘাটও খারাপ না, আর একটু উন্নত হলে ভালো হবে। It's a good place and it's a stunning view, really nice to see. সিলেট জেলা পরিষদের উদ্যোগে জিরো পয়েন্টে বসার জায়গা সহ কয়েকটি স্থাপনা তৈরি করা হয়েছে। পর্যটকদের অসুবিধার কথা বিবেচনায় এনে আরো পরিকল্পনার কথা জানালেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই জায়গায় ছোটোখাটো আকারের একটি বড় ওয়াশ জোনের সাথে, যাতে যদি কেউ যদি হাওরে যদি কেউ পানি যখন স্বচ্ছ থাকবে, কেউ যদি নামে, যদি এই জায়গায় যদি স্নান যদি করে, পরবর্তীতে এসে ফ্রেশ হওয়ার জন্য এটি আমরা ফ্রেশের একটি জায়গা, এবং একই সাথে এখানে একটি ক্যান্টিন যদি চালু করা যেতে পারে, এরকম একটি চিন্তা ভাবনা করছি। উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে ত্রিপুরা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও জুড়ি উপজেলা নিয়ে গঠিত এই হাওর বর্ষাকালে প্রায় 20,000 হেক্টর এলাকায় পরিণত হয়। সিলেট থেকে 35 কিলোমিটার পথ পাড়ি দিলেই দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এই হাওরের সব সৌন্দর্য। পর্যটক আকৃষ্ট করার জন্য এই হাওরের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন আগতরা। সিলেটের হাকালুকি হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গু আক্রান্ত প্রতিটি পরিবারকে গুনতে হয়েছে বাড়তি ব্যয়। একজনের খরচ 11,000 থেকে 2,00,000 টাকা। ঢাকার বাইরে এডিসের ইজিপ্টা প্রজাতি পাওয়ায় বেড়েছে শঙ্কা। বঙ্গোপসাগরে 2টি ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ পিরোজপুরের 6 জেলে, দিশেহারা পরিবার। পটুয়াখালীতে জাহাজ ডুবির পর 14 জন উদ্ধার। এবং যুক্তরাজ্যে আবারও বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম শিথিল। পড়াশোনা শেষে চাকরি করতে পারবেন 2 বছর, সুযোগ বাড়ল বাংলাদেশিদেরও। এই ছিল সন্ধ্যা সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।